সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করতে যাচ্ছি, যেটা মূলত আপনাদের প্রতিনিয়ত এটা লাগবে বা 2 দিন আগের পাশে আপনারও প্রয়োজন হবে। সেটা যদি আমি বলি, এটা হচ্ছে আইপি সেন্স নিয়ে প্রবলেমটা হয়ে থাকে আমাদের অনেকেরই। তো ধরেন আপনি এখন বাংলাদেশে আছেন, আপনি একটা আইপি ইউজ করতেছেন, তো আপনি 2 দিন পরে আপনার মনে হইলো আপনি বাইরে চলে যাচ্ছেন বা অন্য জায়গায় শিফট হয়ে যাচ্ছেন। ধরেন আমি টাঙ্গাইলে আছি, আমি ঢাকাতে শিফট হচ্ছি, তাহলে যেটা হবে, তো আমার পরবর্তীতে ঢাকার নেট কানেকশন নিতে হবে বা ওয়াইফাই নিতে হবে, আমার টাঙ্গাইলের ওয়াইফাই কি আমি আর চালাবো না, এরকম প্রবলেমগুলো তো হয়, ঠিক আছে। তো এই আইপি চেঞ্জ নিয়ে অনেকেরই অ্যাকাউন্টের প্রবলেম হয়, যেমন অ্যাকাউন্ট সাসপেন্ড করে বা ডিসেবল করে দেয়, বলে যে তোমার আইপিতে অনেকজন ব্যবহার করতেছে বা তোমার তুমি ফাইবার অ্যাকাউন্ট অনেকগুলো অ্যাকাউন্ট তুমি ব্যবহার করতেছো, সেই জন্য তোমার এই অ্যাকাউন্টটা ডিসেবল করে দেওয়া হয়েছে। তো এই প্রবলেমটা সাধারণতভাবে কিছুটা হেল্প করে, আমি যেটা দেখাবো আপনার মোটামুটি হেল্প করবে। তারপরেও যদি আপনার শেয়ার আইপি হয়, আমরা যারা ওয়াইফাই ইউজ করি, যেমন আমার তিনটা হচ্ছে ওয়াইফাই, তো FNF, কার্নিভাল আর হচ্ছে উজ্জ্বল ভাইয়ের একটা আইপি, তো এখানে আমার তিনটা আইপিতে ধরেন তিনটা ওয়াইফাইতে আমি ধরেন আমার আদার্স অ্যাকাউন্টগুলো ফাইবারে অ্যাকাউন্টগুলো ইউজ করি। এটাতে দেখতেই পাচ্ছেন এটা লেভেল 1-এর অ্যাকাউন্ট একটা, যদিও এখানে খুব একটা অ্যাক্টিভ থাকা হয় না আর এখানে আমি খুব একটা কাজও করি না, তো লাস্ট কতদিন আগে কাজ করছি খেয়ালও নেই আমার। তো কিন্তু আমি এখানে আমার 2-3টা ক্লায়েন্ট হয়েছে, যাদের আমি মার্কেট প্লেসের বাইরেই সার্ভিসগুলো দিচ্ছি, মোটামুটি অনেক সার্ভিস দিচ্ছি, যেমন অনেকগুলো ওয়ার্ডপ্রেস বানাইছি, মোটামুটি 50-60-100 মতো ওয়েবসাইট তৈরি করে ফেলছি এই 1 বছরের ভিতরে। তো তারপরেও দেখা যায় প্রতি মাসে 1-2টা করে ওয়েবসাইট তৈরি করতে হয়, তো এটা হচ্ছে লোকাল মার্কেটে বলতে পারেন বা মার্কেট প্লেসের বাইরে। তো এটা যেহেতু ফিক্সড ক্লায়েন্ট, যখন আপনি ফাইবার মার্কেট প্লেসে আসবেন তখন 1-2টা ক্লায়েন্ট পাইলেই আপনাকে ফাইবারের জন্য বসে থাকতে হবে না। ওকে, যাই হোক, আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। তো এখানে যদি শেয়ার আইপি হয় সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। তারপরেও যদি আপনার যদি টাকা পয়সা একটু বেশি থাকে, তাহলে কি বলবেন যে আমার একটা আইপি দিতে হবে, আমার আইপিতে যেন কেউ এ ধরনের ওয়াইফাই, আমার ওয়াইফাই বা আমার আইপি থেকে, শেয়ার আইপি থেকে কেউ যেন ফাইবার অ্যাকাউন্ট ইউজ করে না, অথবা আপনাকে রিয়েল আইপি নিতে হবে, যাতে এই প্রবলেম থেকে যেন আপনি বাঁচতে পারেন। রিয়েল আইপি নিলে যেটা হবে আপনার সুবিধা, সেটা হচ্ছে আপনার আর অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না। এবার আসি শিফটের বিষয়টা নিয়ে। যদি আপনি এক স্থান থেকে বা অন্য স্থানে যাইতে চান, তাহলে আপনাকে ফার্স্ট করণীয় হবে আপনার এই যে আপনি এখানে যে একটা হিস্টোরি থাকে, আমরা অনেকে আছি যারা ফাইবার ইউজ করি কিন্তু অনেকে জানি না যে আমরা যেমন একটা ইয়েতে, আমরা যখন ফেসবুকে সিকিউরিটিতে যাই, সিকিউরিটিতে যাওয়ার পরে ওইখানে কিন্তু লাস্ট ডিভাইস কয় তারিখে কোন ডিভাইস অ্যাক্টিভ হয়েছিল সেটা কিন্তু আমরা দেখতে পারি। হ্যাঁ, এখানেও ফাইবারের এই এরকম জায়গা আছে যেখানে আপনাকে লাস্ট কোন কোন ডিভাইস অ্যাক্টিভ হয়েছে, সেটা কত মিনিট আগে অ্যাক্টিভ ছিল এবং কত দিন আগে ওটা বের হয়ে গেছে, কোন আইপি থেকে, কোন জায়গা থেকে, সব ডিটেলস কিন্তু ফাইবারের কাছে থাকে। ফাইবার তো সরাসরি আপনাকে এসা মনে করেন আইপি নিয়ে সমস্যা করবে না, আগে আপনাকে চেক করবে হিস্টোরি, দেখেন অনেকগুলো ডিভাইস ইউজ করতেছি কিনা। দেখা যায় অনেকের অ্যাকাউন্ট চলে যায় ডিভাইসের কারণে, অনেকগুলো এক ডিভাইস থেকে ইউজ করার কারণে একজাক্টলি ফাইবার বুঝতেই পারে না যে কোনটা কার, তো এই ক্ষেত্রেও ডিজেবল করে দেয় ফাইবার। আসলে কখন কারে ধরবে বলা যাবে না, তারপরেও সেট থাকতে হয়। আমি যেমন আমার একটা কম্পিউটার থেকে কখনো কখনো আমি 2-3টা অ্যাকাউন্ট ইউজ করছি, তো আমার আজ পর্যন্ত আল্লাহর রহমতে কোনো অ্যাকাউন্ট যায় না আর ইনশাল্লাহ যাবেও না। তো আমি যখন ইউজ করি বা যখন আমার যেমন স্টুডেন্টদের যখন আমি গিগ তৈরি করে দেই, যখন আমার একটা ফেক বা একটা অ্যাকাউন্ট থেকে দেখা যায় যে আমি তখন ওইটা অ্যাকাউন্টটা গিগ তৈরি করে আমি হিস্টোরিটা ডিলিট করে দিই ফাইবারের হিস্টোরিটা, যাতে আমার যেন পরবর্তীতে এই অ্যাকাউন্টের যেন কোনো ইফেক্ট না পড়ে। কারণ আমি যদি এই হিস্টোরিটা ডিলিট করে দিই, হয়তো তাদের সার্ভারে থাকবে কিন্তু আমার এখানে আমার অ্যাকাউন্টটা সেফলি থাকবে। হয়তো ফাইবার মনে করতে পারে যে এটা এই ছেলেটা একবার হয়তো ঢুকছে তার প্রয়োজনের কারণে, হয়তো আত্মীয় স্বজন, এরকম হয় না যে এক জায়গা থেকে আরেক জায়গায় বন্ধু বান্ধব থাকলে হয়তো তার প্রোফাইল শেয়ার করে লগ ইন করে, সেটা বিষয় না। তো সেটা আপনাকে দেখতে হবে কন্টিনিউ ইউজ করতেছেন কি না একই আইপি থেকে। তো ধরেন আজকেই আপনি একটা আইপিতে লগ ইন করছেন, তো কালকে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, এরকম হয় না। যদিও এটা মূলত তারা দেখে যে এটা কন্টিনিউ একই আইপি থেকে 2-3টা ল্যাপটপ বা 3-4টা আইপি একই ক্যাটাগরি বা একই সার্ভিসগুলো দিতেছে কিনা বা অ্যাক্টিভ থাকতেছে কিনা, তখন আসলে প্রবলেমটা করে।
তো এবার আসি এই হিস্ট্রিটা কিভাবে ডিলিট করতে হয় যাতে আপনি মোটামুটি এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন বা আপনার কিছুটা উপকারে আসে। তো আমরা দেখেন এখানে আমাদের ছবির উপর ক্লিক করব, প্রোফাইলের এখানে দেখবেন আপনি চলে যাবেন হচ্ছে সেটিংসে, দেখেন সেটিংস লেখা আছে, সেটিংসে আপনি ক্লিক করবেন। আমি সেটিংসে ক্লিক করার পরে এখানে আমরা নিচের দিকে চলে আসব, নিচের দিকে এখন নাই, এখন দেখেন আপনি এখান থেকে ডাইরেক্ট চলে যাবেন হচ্ছে সিকিউরিটিতে। সিকিউরিটিতে আসার পরে সোজাসুদি একদম নিচের দিকে আসবেন, দেখেন এখানে মোটামুটি আমাকে বলে দিছে আমি লাস্ট এখন অ্যাক্টিভ আছি, এত মিনিট আগে অ্যাক্টিভ হয়েছি, এত মিনিট আগে অ্যাক্টিভ হয়েছি, লাস্ট অ্যাক্টিভ হয়েছি, মানে আমি অ্যাকাউন্ট ওপেন করছি এত মিনিট আগে, যদিও এখন 12টা বাজে আপনাদের ভিডিও বানানোর জন্য। আমি বলছি আগে যে আমি অ্যাকাউন্টে খুব একটা থাকি না, যদি আমাকে মাঝে মাঝে অনলাইন দেখানো যায়। তো এবং আমার একটা Z2 অ্যান্ড্রয়েড আছে, এটার মাধ্যমে আমি ইউজ করতেছি, তার মানে এখানে আমার দুইটা ব্রাউজার বা দুইটা ডিভাইস কিন্তু এখানে দেখাচ্ছে। যদি আপনাদের যদি এটা ডিলিট না করা হয় বা সাইন আউট না করা হয় তাহলে এখানে আরও অনেকগুলো হিস্টোরি দেখতে পারবেন। তো একবারে যদি মনে করেন যে না আপনার এটা আছে এটা আমি সাইন আউট করে দিই, এখানে ক্লিক করলে সাইন আউট হয়ে যাবে, অথবা সমস্ত অল ডিভাইসগুলো সাইন আউট করে দিন তাহলে লগ আউট হয়ে গেল, আর এখানে যে হিস্টোরিটা আছে ডিভাইস কানেকশন এটা চলে গেল। এতে আপনার যেটা হবে তো এক আইপি থেকে আরেক আইপিতে গেলে প্রবলেমটা হবে না, তো আপনি জাস্ট হিস্টোরিটা ডিলিট করলে হয়ে যাবে। তো আমরা অনেকে আছি এরকম প্রবলেমের সম্মুখীন হব, যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাব তখন এখানে এসে আমাদের হিস্টোরিটা দেখেন, এখানে বলা আছে আমি ঢাকা বাংলাদেশ, এটা নেটওয়ার্ক সার্ভারের বলতেছে, কখনো কখনো এলেঙ্গা দেখায়, টাঙ্গাইল দেখায়, এটা অল টাইম আপ ডাউন করে, তো সার্ভারে এটা বলে দেয়। তো ঢাকা থেকে বলতেছে লগ ইন করছে, তো আপনি যখন বাইরে চলে যাবেন তখন ঢাকাটা সাইন আউট করে দিয়ে ওই বাইরেটা অ্যাড করে দেবেন, তাহলে কি আপনার এই প্রবলেম থেকে বা অনেকগুলো ডিভাইসের প্রবলেম থেকে আপনি কিন্তু বাঁচতে পারবেন। মোটামুটি বুঝতে পারছেন যে এইভাবে আপনারা চাইলে এক সার্ভার থেকে আরেক সার্ভারে গেলে কোনো সমস্যা হবে না, আর এটাতে কোনো সমস্যা করে না এক সার্ভার থেকে আরেক সার্ভারে গেলে, আপনাকে জাস্ট লাস্ট অ্যাক্টিভিটিগুলো দেখবে যে আপনি একই নেটওয়ার্ক থেকে কয়টা ডিভাইস যদি ধরে, আপনাকে বলা যাবে না যে কখন ধরবে, যদি ধরে তাহলে আপনাকে দেখবে তারা একই সার্ভার থেকে কয়টা ডিভাইস অ্যাক্টিভ আছে এবং এটা সবসময় থাকতেছে কিনা, তাহলে দেখা যায় ধরে প্রবলেমটা। আর ক্যাটাগরি তো আলাদা হলে তো কোনো কথাই নেই, ধরবেই না, আর এগুলো তো প্রবলেম করে না। এখন ফাইবার খুব একটা আপডেট হয়ে গেছে, আগের থেকে অনেক আপডেট হয়ে গেছে, তারপরে সেফ থাকা ভালো। আশা করি মোটামুটি বিষয়টা বুঝতে পারছেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।